আসসালামু আলাইকুম গাইস। তো এই যে পলিহাইড্রেট নেটওয়ার্ক বা জেকে ব্রিজ, এটা কিন্তু আমরা টেস্টনেট শেয়ার করছিলাম এবং টেস্টনেটে প্রত্যেকে জয়েন করছেন। টেস্টনেটের অলরেডি স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে, এখন মেইননেটে লঞ্চ হয়েছে। তো এখন কথা হয়েছে, আপনারা যদি মেইননেটটা ইউজ করেন সেক্ষেত্রে আরও বেশি অ্যাডও পাওয়ার সম্ভাবনা আছে। সো মেইননেটটা কীভাবে ইউজ করবেন এটা দেখাবো আজকের ভিডিওতে। আর এরা এদেরকে নিয়ে কিন্তু ওই যে দেখেন বাইন্যান্স চেন, মাত্র ওই যে বিএনপি চেন, এটা নিয়ে কিন্তু টুইট করছে। আর এদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের মধ্যে সরাসরি বাইন্যান্স কিন্তু এদের মধ্যে ইনভেস্ট করছে। সো ভালোই হইতেছে প্রজেক্ট এবং মোটামুটি ফান্ডিংও ভালো রাইজ করছে। সো এর মধ্যে যদি পার্টিসিপেট করেন, টেস্টনেটে তো করছেন, ওটা থেকে পেমেন্ট পাবেন। সাথে যদি মেইননেটে করে রাখেন সেক্ষেত্রে মেইননেট থেকে যদি দেয় আরও বেশি এখান থেকে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। সো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে মেইননেটটাও করে নেবেন, মাত্র 60 সেন্টের মতো যদি আপনি খরচ করেন এটা টোটাল মেইননেট ইউজ করে আপনার হয়ে যাবে। আপনার বাইন্যান্স মার্চেন্ট কিছু লাগবে আপনার 60-70 সেন্টের মতো, আর 2-3 সেন্টের মতো আপনার ওই পলিগন নেটওয়ার্ক। আমি এখন জয়েন করলে আপনারা দেখতে পারবেন একদম ইজি। সো এটাতে জয়েন করার জন্য দুইটা লিঙ্ক পাবেন আপনারা। ফার্স্ট হচ্ছে এই যে লিঙ্কটা দেওয়া আছে, এখানে লিঙ্ক দেওয়া থাকবে একটা, এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনার যে কিউই ব্রাউজার আছে, কিউই ব্রাউজারের মধ্যে সরাসরি চলে আসবেন। আর অবশ্যই কিন্তু কিউই ব্রাউজারের মধ্যে আপনার যে মেটামাস্ক এক্সটেনশনটা আছে এটা কিন্তু লাগবে, আমরা আগে কাজ করছি টেস্টনেটের মধ্যে। তো যারা টেস্টনেটে কাজ করছেন তাদের কাছে তো আছেই, আর না থাকলে আপনারা নিয়ে নেবেন। আর অবশ্যই কিছু বিএনপি ফি নিয়ে নেবেন, তো একটু বাড়াই নিয়ে নেন, কারণ বাকি যেটা থাকবে এটা তো আপনার ওয়ালেটেই থাকবে। তো এখানে সরাসরি এই যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কের মধ্যে যখন ক্লিক করবেন এখানে নিয়ে আসবে সরাসরি। এটা আপনাকে ফার্স্টে কানেক্ট করতে হবে, তো এখানে কানেক্ট আছে, কানেক্টের উপর ক্লিক করবেন। আপনার যে মেটামাস্ক আছে এটার মধ্যে পারমিশন চাইবে, জাস্ট এটা অ্যালাউ করে দেবেন, পারমিশনটা কনফার্ম করে দেবেন। ওকে, তো আপনি যখন কানেক্টের উপর ক্লিক করবেন এরকম কয়েকটা অপশন আসবে, যেটার মধ্যে এখানে দেখতে পারবেন একটা আছে মেটামাস্ক। তো মেটামাস্কের মধ্যে ক্লিক করবেন, যেহেতু আমরা মেটামাস্ক দিয়ে কানেক্ট করবো, একদম ইনস্ট্যান্টলি আপনার মেটামাস্কের মধ্যে একটা কনফার্মেশন চলে যাবে, আপনি জাস্ট এটা অ্যাপ্রুভ করে দেবেন বা এটা কনফার্ম করে দেবেন। ওকে, তো এরকম আসবে, আপনার যেই ওয়ালেটটা দিয়ে করতে চাইতেছেন ওই ওয়ালেটটা সিলেক্ট রাখবেন। আর ওয়ালেটের মধ্যে অবশ্যই কিছু বিএনবি রাখবেন, যেটা আমি বলছিলাম 60-70 সেন্ট বা আর থেকে বেশিও রাখতে পারেন। তো আমার এখানে দেখেন 0.3006 BNB আছে এটার মধ্যে। তো আমি এই ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করবো, বা এটার মধ্যে এই ওয়ালেট দিয়ে কিন্তু টেস্টনেট পারফর্ম করছিলাম। তো এখান থেকে নেক্সট করবেন এবং এখান থেকে কানেক্ট আছে এটার উপর ক্লিক করে দেবেন, আপনার আগের যে পেজটা আছে এই পেজের মধ্যে চলে আসবেন। আবার এখানে আসার পর দেখবেন এটা এরকম যদি লোডিং নেই সেক্ষেত্রে আপনি আবার দেখবেন আপনার যে মেটামাস্কটা আছে এটার মধ্যে কনফার্মেশন আসছে নাকি। দেখেন আমার এটার মধ্যে আবার কনফার্মেশন আসছে, এখানে একটা সাইন দিতে হবে। ওকে, তো এরকম একটা সিগনেচার রিকোয়েস্ট আসবে, জাস্ট নিচের দিকে এখানে সাইন লেখা আছে, সাইনের উপর ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার এখান থেকে সরাসরি আপনি চলে যাবেন আবার আগের যে পেজটা ছিল আগের পেজের মধ্যে। তো এখানে দেখবেন লোডিং, কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাদেরকে সরাসরি অন্য একটা এই যে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে দেখেন জেকে ব্রিজ NFT লেখা আছে, এই NFTর উপর ক্লিক করবেন ফার্স্টে। তো এই যে এগুলো যে আছে এগুলো কিন্তু আমরা মেইননেটে করতেছি, আর আগে কিন্তু আমরা টেস্টনেটে করছিলাম। তো এখন যে মেইননেটে কাজগুলো করবো এটার জন্য কিন্তু মেইননেট থেকে আমাদের অল্প অল্প করে ফি যাবে। ওকে, তো NFTর উপর ক্লিক করার পর আপনার এখান থেকে উপরের দিকে 3 ডট আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে সাইটটা আছে এটা ডেস্কটপ মোড করে নেবেন, তাছাড়া কিন্তু ফুল পেজটা লোড নেবে না। আর এখান থেকে যদি আপনি একটু জুম ইন করেন, জুম ইন করলে দেখতে পারবেন এটা কিন্তু মেইননেট আলফা। তো এখান থেকে আমাদের কিন্তু ফি যাবে মেইননেটে, যেটা আমি একটু আগেও বলছি। তো এখান থেকে আসার পর আমি একটু জুম ইন করে দেখাই আপনাদেরকে। এইদিকে যখন আপনি একটু জুম ইন করবেন দেখবেন এখানে একটা NFT ফসেট নামে একটা অপশন আছে। তো এই যে NFT ফসেট আছে না, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনার মেটামাস্কের মধ্যে কনফার্মেশন যেতে পারে, অথবা এখানে আপনার NFTটা শো করবে। একটু জুম ইন করে দেখাই আমি, যেহেতু স্ক্রিনটা ছোটো, এটা হচ্ছে ডেস্কটপ দিয়ে করলে সবচেয়ে ইজি হইতো। তো এখান থেকে আপনার যেই ব্লকচেন আছে একটা ব্লকচেন সিলেক্ট করতে হবে, যেটার মধ্যে আপনি NFTটা মিন করবেন। তো আমি এখান থেকে ব্লকচেনটা ইথেরিয়ামও আপনি সিলেক্ট করতে পারেন, বাইন্যান্স চেনও করতে পারেন। তো আমি এখান থেকে বাইন্যান্স চেনটাই করবো, যেহেতু এটার মধ্যে ফিটা একটু কম ইথেরিয়ামের চেয়েতে। তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখবেন NFTটা শো করতেছে। এখান থেকে রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের উপর ক্লিক করবেন। আপনার যেই মেটামাস্ক আছে, এবার মেটামাস্কের মধ্যে পারমিশন চাইবে, যেটা হচ্ছে পারমিশন না, আপনার গ্যাস ফি চাইবে কিছু। তো এটা আপনি এখান থেকে দেখেন মেটামাস্কের মধ্যে আমার কনফার্মেশন চলে আসে, এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেবেন। ওকে, তো দেখেন এখানে হইতেছে আমার 17 সেন্টের মতো ফি যাইতেছে। তো এটা আপনার অ্যাপ্রুভ করতে হবে, এখান থেকে এটা কনফার্ম করে দেবেন যে 17 সেন্ট আছে, এটা আপনার ওয়ালেট থেকে কেটে নেওয়া হবে বা এটা ফি হিসাবে চলে যাবে। দেন আপনি পুনরায় আগের যে পেজটা আছে এটার মধ্যে চলে আসবেন, দেখবেন কিছুক্ষণ এখানে লোডিং নিয়ে তারপর আপনার যে NFTটা আছে এটা মিন্ট হয়ে গেছে। তো আমাদের এখানে কাজ শুধুমাত্র এখান থেকে NFTটা মিন্ট করবেন, মিন্ট করার পরে আপনার যেই নেটওয়ার্কে NFTটা মিন্ট করবেন এটা থেকে ব্রিজ করে অন্য নেটওয়ার্কে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে কাজটা হয়ে যাবে। আপনি এখানে লোডিং নিলে, বেশিক্ষণ লোডিং নিলে এখানে দেখবেন মেটামাস্কের মধ্যে আর কোনো কনফার্মেশন আসে কিনা। ওকে, তো ফাইনালি দেখেন আমার কিন্তু NFTটা মিন্ট হয়ে গেছে, আপনার সরাসরি এইরকম দেখেন NFTটা কিন্তু মিন্ট হয়ে যাবে। ওকে, তো আপনার NFTটা যখন মিন্ট হবে দেন এখান থেকে দেখেন জেকে ব্রিজ NFT লেখা আছে, এখান থেকে এটার উপর ক্লিক করবেন। আপনার এই NFTটা বাইন্যান্স স্মার্ট চেন যেটা আছে এটা থেকে অন্য একটা নেটওয়ার্কে আপনার এই NFTটা মিন মানে ব্রিজ করতে হবে। তো আমরা এখানে দেখেন উপরে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করা আছে,
এখান থেকে এখানে নিচের দিকে দেখেন কনফার্ম ইম্পোর্ট লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। আপনার এখানে বাইন্যান্স চেনে এনএফটিটা আছে, এটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেস এনএফটি, আর বাকি সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। দেন এটা এখান থেকে কনফার্ম ইম্পোর্ট লেখা আছে নিচের দিকে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আবার বাইন্যান্স মানে আপনার সরি এখানে বাইন্যান্স করে লেগেছি, আপনার এখান থেকে মেটামাস্কের মধ্যে পারমিশন চাইতে পারে। আচ্ছা মেটামাস্কের মধ্যে পারমিশন চাইতেছে না, এখান থেকে জাস্ট এটা নেক্সট করবেন। ওকে, তো নেক্সট করার পরে আপনার এখান থেকে একটু ওয়েট করবেন। এখানে আপনার হচ্ছে আপনি কোন নেটওয়ার্কে এনএফটিটা নিতে চাইতেছেন, মানে কোন নেটওয়ার্কে ব্রিজ করতে চাইতেছেন, ওই নেটওয়ার্কটা এখানে আপনার এটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাইন্যান্স মার্চেন্ট থেকে, এখান থেকে ফি যেটার মধ্যে কম যায় ওইটাই নেওয়ার ট্রাই করবেন, যেহেতু পলিগনে ফি একদম কম। সো আমি এখান থেকে পলিগন নেটওয়ার্কে নিব বাইন্যান্স মার্চেন্ট থেকে। তো এটার উপর ক্লিক করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এখান থেকে নেক্সট অ্যাপ্রুভ লেখা আছে, যে অ্যাপ্রুভের উপর ক্লিক করবেন। আপনার যে আছে মেটামাস্ক আছে, মেটামাস্কের মধ্যে পারমিশন চাইতে পারে, এগুলো অ্যাপ্রুভ করে দেবেন। পারমিশন না এখান থেকে ফি চাইবে কিছু, এটা অ্যাপ্রুভ করে দেবেন। ওকে, তো এখানে দেখেন আমার মাত্র 9 সেন্টের মতো আবার ফি চাইছে, জাস্ট এটা কনফার্ম করে দেবো আমি। আবার এখান থেকে ফার্স্টে কিন্তু আমার 17 সেন্টের মতো গেছে, এখন হচ্ছে 9 সেন্টের মতো। টোটাল খেয়াল রাখেন কত এখান থেকে ফিটা যায়। তো আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার পর এখানে দেখেন একটু লোডিং নিছে। দেন এখন এখান থেকে স্টেপ টু, যেটা ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফারের উপর ক্লিক করবো। আবার কিছু ফি চাইতে পারে, জাস্ট একটু ওয়েট করি। আপনার মেটামাস্কটা যদি এখানে বেশি লোডিং নেয়, সেক্ষেত্রে মেটামাস্কটা চেক করবেন বারবার, দেখবেন মেটামাস্কের মধ্যে কনফার্মেশন আসছে। তো এখান থেকে আরেকটা অ্যাপ্রুভ করে দিতে হবে আমাকে। ওকে, তো এখানে দেখেন আরও 24 সেন্টের মতো আমার ফি যাইতেছে। তো এখান থেকে এটাও আমার অ্যাপ্রুভ করতে হবে, জাস্ট এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেবো। তো এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আমাদের যেই এনএফটিটা আছে বাইন্যান্স মার্চেন্টে যেটা আমরা মিন্ট করছি, এটা কিন্তু পলিগন নেটওয়ার্কে সরাসরি চলে যাবে। ওকে, তা আমার কিন্তু এখান থেকে এনএফটিটা করা হয়ে গেছে, এই একটা থেকে আরেকটা চেনের মধ্যে এটা সরাসরি ব্রিজ করা হয়ে গেছে। আপনার লাস্ট টাইম যখন এটা ট্রান্সফার করবেন, ট্রান্সফার করার পর লাস্ট এখান থেকে ক্লাইম করতে বলবে, এখানে ক্লাইমের যে অপশনটা আছে এটা চলে আসবে। দেন এটার মধ্যে ক্লাইম করলে আপনার সরাসরি হয়ে যাবে। আর তাছাড়া এমনিতে যদি আপনার কনফার্মেশন আসে, দেখেন আপনার এটা ট্রান্সফার হয়ে গেছে, সেক্ষেত্রে হয়ে যাবে। দেন আপনাদের এখানে আর কোনো কাজ নাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আবার দ্বিতীয় যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, আমাদের যে দ্বিতীয় লিঙ্কটা আছে, দ্বিতীয় লিঙ্কটা সরাসরি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এরকম আসবে, এখান থেকে উপরের দিকে এখানে দেখেন সিলেক্ট নেটওয়ার্ক লেখা আছে, সিলেক্ট নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। এখান থেকে বিএনবি চেঞ্জ যেটা লেখা আছে এটার উপর ক্লিক করবেন। এখান থেকে মেটামাস্কের মধ্যে কনফার্মেশন চাইতে পারে, জাস্ট এটা কনফার্ম করে দেবেন। একটু ওয়েট করবেন, এখান থেকে কনফার্মেশনটা দিয়ে দিই। ওকে, তো উপরে এটার মধ্যে বাইন্যান্স মার্চেন্ট সিলেক্ট করার পর নিচের যে নেটওয়ার্কটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা ফ্যান্টম সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে সেন্ড মেসেজ আছে এটার উপর ক্লিক করবেন। এখানে একটু লোডিং নেবে, জাস্ট একটু ওয়েট করবেন। এবং উপরে দেখবেন 3 ডটের উপর ক্লিক করবেন, এখান থেকে পারমিশন চাইতে পারে মেটামাস্কের মধ্যে, জাস্ট এটা পারমিশন যেটা আছে এটা অ্যাপ্রুভ করে দেবেন। এখান থেকে আর কোনো ফি লাগবে না, যতটুকু ফি দরকার ছিল ওইটা আমি ফার্স্টে দেখা দিয়েছি। দেখেন ইন টোটাল কত ফি লাগে, আর লাস্টে ওই ক্লাইম করার সময় পলিগন নেটওয়ার্কের অল্প কিছু ফি লাগবে ওটা। আর এই যে এখন 10 সেন্ট, এইটুকুই শেষ। এই 10 সেন্ট এটা এখান থেকে কনফার্ম করবেন, এটা কনফার্ম করে দিলেই শেষ। এখন আমাদের কাজ শেষ, মোটামুটি মেইননেটের কাজ যতটুকু ছিল ততটুকু আমি দেখাই দিয়েছি। এখন মূলত এটুকু কাজ করার পরে যদি আপনাদের এদের কোনো এয়ারড্রপ দেয়, সেক্ষেত্রে আমরা এটার জন্য এলিজিবল হব। মেইননেটের কাজগুলো আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। সো আমি রিকোয়েস্ট করবো, যারা যারা এখানে আগে টেস্টনেটটা পারফর্ম করছেন, তারা এখান থেকে মেইননেটটাও এটুকু করে রাখবেন যদি আপনার কাছে ডলার থাকে। আর এদের মোটামুটি ফান্ডিং রাইজ ভালোই, বাইন্যান্স যেহেতু নিজে ইনভেস্ট করছে, সো মোটামুটি ভালো কিছুই দিতে পারে। ভিডিও এই পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে।